নমস্কার, আমি জয়ন্তী। প্রিয় আপুরা এবং দিদিরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি। শুরু করছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপি হচ্ছে কাঁচকলা দিয়ে বুটের ডাল। আর কাঁচকলা তো অনেকভাবে খেয়েছেন, তবে আমি একটু চেষ্টা করব অন্যভাবে করার। তবে চলুন এবার রান্না করা যাক। এই তো আমি বুটের ডাল নিয়েছি, কাঁচকলা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর কুটাকুটির কাজ আমার শেষ। এবার বাটাবাটির পালা। আমি একে একে সব মশলার উপকরণগুলো বেটে নেব, আপনাদের সঙ্গে পরে শেয়ার করতেছি। আর এবার হচ্ছে বুটের ডাল। বুটের ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। আর কাঁচকলাটা আমি এভাবে কেটে নিয়েছি এবং হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। আর এই চারটা রসুন আমি আস্তভাবে এভাবেই দিব। আর যে বাটা মশলাটার কথা বললাম, সে এখানে যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো একটা বেটে নিয়েছি, মরিচ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর এখানে তেজপাতা আছে, আর কয়েকটা মশলা আছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। আর কাঁচকলাটা আগে ভেজে নিব, হালকা করে ভেজে নিব, বেশি ভাজা যাবে না, নাহলে ভালো হবে না। এই তো ভাজা আমার হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। এবার তেজপাতা আর ওই কয়েকটা মশলা দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার রসুনের বাটাটা দিয়ে দিলাম, মরিচ বাটা দিয়ে দিলাম। এবার টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার লবণ দিয়ে নিব, একটু হলুদ দিয়ে নিব। এবার আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে। হালকা একটু জল দিয়ে দিব। আর এবার ভালো করে একটু 5 মিনিটের মতো কষিয়ে নেব। এই তো কষানো আমার হয়ে গেছে। এবার বুটের ডালটা আমি দিয়ে দিব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, আর জালটা একবারে কমাই দেব। এবার ভেজে রাখা কাঁচকলাটা আর রসুনটা আমি এর সাথেই দিয়ে দিব। আর এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং 3 হতে 4 মিনিট আমি আরও ভালো করে কষাই নেব। এই তো কষানো আমার হয়ে আসছে প্রায়। এবার জল দিয়ে দিব, কিন্তু জলটা অবশ্যই একটু গরম জল হইতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর রান্নাটা আমার হতে থাক।
আর প্রিয় আপুদের এবং দিদিদের অবশ্যই একটু মনে করিয়ে দিতে চাই, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার ঢাকনা দিয়ে দিব, আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। এই তো আর একটু নাড়াচাড়া করে নেব। আর এবার একটু মশলা ব্যবহার করব। আর এখানে রয়েছে ডালচিনি, গোলমরিচ, লবঙ্গ, জিরা, ছোটো এলাচ। এটা আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে শিলপাটটা বেটে নিয়েছি। এই তো এখন দিয়ে দিব। রান্না আমার শেষের দিক। আর ভিডিওটা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।